রাষ্ট্র ক্ষমতার কাছে আল্লাহর নবীরা পর্যন্ত অসহায় হয়েছে, কথা ঠিক কিনা? এগুলো আল্লাহর ইচ্ছা, রাষ্ট্র ক্ষমতা এটা আল্লাহর ক্ষমতার অংশ। আমরা আল্লাহর ক্ষমতার সেই অংশটাকে মানুষের হাতে, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি, মানুষের চেতনার কাছে আমরা উঠে দেওয়ার কারণে আমরা নিজেরাও ধ্বংস হচ্ছি আর জাতি ধ্বংস হচ্ছে, শান্তি আমরা পাচ্ছি না। আমরা সেখানে সেকেন্ড গড মানছি আমরা, যদিও আমরা মুখে বলি না। দ্বিতীয় আল্লাহ আমরা মানছি, রাষ্ট্রপ্রধানকে, তারা আমাদের সব কিছু, রিজিকের সুসম্বন্টন, আমাদের অর্থনীতির সুসম্বন্টন, আমাদের নিরাপত্তার বিষয়, আমাদের শিক্ষার বিষয়, আমাদের যে মৌলিক যে চাহিদা, এই সকল বিষয়ে তারা সিদ্ধান্ত নেন। এই সকল সিদ্ধান্ত তারা কে নেওয়ার? আমাদের জীবনের মৌলিক বিষয়ে সিদ্ধান্ত তো আল্লাহ দিয়েছেন 1400 বছর পূর্বে। কোরআন কারিম বিবরণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার হাদিস রয়েছে। নতুন করে আমাদের জীবনের মৌলিক চাহিদার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার, নতুন করে কোনো নীতি আদর্শ প্রকাশ করার, প্রতিষ্ঠা করার পৃথিবীতে কোনো মানবের অধিকার আছে? নাই। কিন্তু সেটাই তো হচ্ছে, আমরা তাদেরকে ক্ষমতা দিচ্ছি, অধিকার দিচ্ছি, তারা সভা বসে আইন করে, সে আইন আবার ব্যর্থ, আবার সেই আইন সংশোধন করে, পরিবর্তন করে। এরপরে তো জাতির শান্তি নেই। কি কারণে? আমরা আল্লাহর এই ক্ষমতার জায়গা আমরা অন্য মানুষকে সাব্যস্ত করার কারণে, এই জায়গা শিরক করার কারণে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করল, ক্ষমতার এই বিষয়টি যেহেতু দ্বীনের সাথে, আল্লাহর সাথে সম্পৃক্ত, ন্যায়পরায়ণ মানুষ না হলে মানুষ শান্তি পাবে না। যেহেতু কুফার মানুষরা কষ্টে আছে, আমাকে বারবার সিটি দেখছে, সবাই আমাকে বলছে তারা কষ্টে আছে, যন্ত্রণা আছে, জুলুমের মধ্যে আছে, অন্যায়ের মধ্যে আছে, তাদেরকে সেখান থেকে তাদের শান্তি, নিরাপত্তা, তাদের মুক্তি, এই সকল বিষয়ে লাঘব করার জন্য তাকে যাওয়া জরুরি। তিনি উদ্যোগ নিলেন যে পরিবারের 19 জন সদস্য ছিল, তাদেরকে সাথে নিলেন। Thank you.